ভিউয়ার্স, ট্রাভেল টেন চ্যানেলে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সাজেক ভ্যালি ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ও সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। পাশাপাশি বেল আইকনে হিট করুন যাতে পরবর্তী আপডেটগুলি পেতে পারেন। দুপুর 1:30 আমরা সাজেক পৌঁছেছি। রিসোর্টের বারান্দায় দাঁড়িয়ে ভারতের মেঘালয় রাজ্যের সৌন্দর্য উপভোগ করছি। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে হোটেলে গেছি, তখনই এক পশলা মেয়ে এসে স্বাগত জানাল আমাদের। লাঞ্চের পর রিসোর্টে ফিরে এসেছি, রিসোর্টের বারান্দায় এসে দাঁড়িয়েছি, আর তখনই আরেক পশলা মেয়ে ঘেরে সাদর সম্ভাষণ, অসাধারণ একটি। বাসের কাপে চা পরিবেশন, এটি ইউনিক একটি সিস্টেম সাজেকের। কাঁচা বাসের আর চায়ের ফ্লেভার মিশে বেশ সুন্দর একটি ফ্লেভার পাচ্ছিলাম। চা খাওয়ার পর সাজেকের পাহাড়গুলো ঘুরে দেখতে বের হয়েছি, মেঘ আর পিছু ছাড়ছিল না আমাদের। অসাধারণ একটি মুহূর্ত ছিল। অসংখ্য বনফুল ফলের মেলা বসেছে সাজেকের পাহাড়ে। সাদা মেঘের ভেলা, এজন্যই সাজেককে মেঘের দেশ বলা হয়। সাজেক থেকে মেঘালয়ের পাহাড় সাথে মেঘের সাদর সম্ভাষণ, যেন ঘুমুর পড়া মেঘ বালিকার মন মাতা নদী। হয়ে গেছে সাজেকের হেলিপ্যাড থেকে সূর্যাস্ত, প্রকৃতির নজর কাড়া রূপ দেখে একেবারে মুগ্ধ আমরা। রিসোর্ট থেকে সাজেকের সূর্যোদয়, সূর্য উঠতে এখনো ঢের বাকি, কিছুতেই রুমে যেতে ইচ্ছে করছিল না।
সূর্যের আলো আর রক্তিম আকাশ মিলেমিশে একাকার। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।